চীন পাক মোকাবিলায় সীমান্তে ভারতীয় সেনাদের হাতে যে অত্যাধুনিক নতুন অস্ত্র পাকিস্তান তো দোসর চীন দুই প্রতিবেশী যখন লাগাতার চোখ রাঙ্গাচ্ছে সেই সময় সীমান্তে সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি এর জন্য খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সীমান্তে উত্তেজনার কথা মাথায় রেখে দুই সাল থেকে নয়া অ্যাসল্ট রাইফেলের দাবি জানিয়ে আসছে সেনাবাহিনী অত্যাধুনিক লাইট মেশিন গানের দাবি উঠেছিল সেই দুই হাজার সালে কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি কখনো অস্ত্রের গুণমান নিয়ে জটিলতা তো কখনো দেদার দুর্নীতির অভিযোগে থমকে গিয়েছিল অস্ত্রের সওদা অবশেষে ঠিক হয়েছে সীমান্তের সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য বাহাত্তর হাজার চারশোটি অ্যাসোল্ট রাইফেল তিরানব্বই হাজার আটশো পঁচানব্বইটি এবং ষোলো হাজার চারশো উনআশিটি লাইট মেশিন গান কেনা হবে যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মত যা দেওয়া হচ্ছে তার তুলনায় অনেক বেশি অস্ত্রের প্রয়োজন রয়েছে সত্যি সত্যি যদি সীমান্তে মোতায়েন সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হয় তবে আট লক্ষেরও বেশি অ্যাসোল্ট রাইফেল দরকার প্রয়োজন রয়েছে সাড়ে চার লক্ষ কারবাহিন তুলনায় যা দেওয়া হচ্ছে তা অনেকটা কম বলে মনে করা হচ্ছে তবুও সেনাবাহিনীর আশা হয়তো এটাই শুরু প্রতিরক্ষামন্ত্রীকে তরফ থেকে জানা গিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেলেই বিদেশি সংস্থার কাছ থেকে দরপত্রের আহ্বান করা হবে নতুন অস্ত্র এসে যাবে তিন মাস থেকে এক বছরের মধ্যে